একামাতে দিন মানে হচ্ছে দিন কায়েম করা অথবা দিনকে প্রতিষ্ঠা করা। তার মানে যখনই আমরা এই কথাটা বলি যে দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, ঠিক তখন তার মানে উল্টো দিক থেকে চিন্তা করতে হয়, তার মানে ইসলাম এখনও প্রতিষ্ঠিত হয়নি, বরং এটা আমাদের দ্বারাই আমাদের কার্যকলাপের মাধ্যমে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করব, এটাই তো অর্থ দাঁড়ায়, তাই না ভাইজান? এখন যদি বলি এই বাড়িটাকে তৈরি করতে হবে, তার মানে বাড়িটা কোনো হয়নি, এটা তো বোঝানো যায় বা এটা আমরা বোঝানোর চেষ্টা করি। যখন বলছি দিন কায়েম করতে হবে মানে দিন এখনও প্রতিষ্ঠা হয়নি, দিন কায়েম এখন পর্যন্ত হয়নি, এটা আমাদের জিম্মেদারি অথবা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমরা এই দিনটা ইসলামটাকে আমরা আবারও প্রতিষ্ঠা করব। আসলে মনে রাখবেন এই দিন কায়েমকে নিয়ে আগে মুসলিম উম্মার বর্তমানে প্রেক্ষাপট চিন্তা চেতনা কি, সমাজে মুসলিমদের অবস্থান কি, এটা জানার দরকার আছে না নাই? আগে জানতে হবে, কারণ মুসলিমদের সমস্যা যতক্ষণ না পর্যন্ত আপনি বের করতে না পাচ্ছেন ততক্ষণ সারাদিন যতই আলোচনা করেন, যতই কথা বলেন না কেন সমাধান আসবে না। আপনার হয়েছে গলাতে ব্যথা, গলার এখানে ব্যথা, আপনি যদি এখন পেট অপারেশন করে নিয়ে চলে আসেন ঢাকার সবচেয়ে বড় সার্জন দিয়ে, কাজ হবে? যদি বলেন যে ভাই আমার জ্বর এসেছে আর আমি চলে গেলাম কলকাতার নীলরতন হসপিটালে, গিয়ে ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তারকে দিয়ে আমি কান অপারেশন করে নিয়ে চলে এসেছি, ভাই কাজ হবে? হবে না। তার মানে আমাদেরকে যখন সমাজে কোনো সমস্যা আসে আমাদের প্রথম খুঁজে খুঁজে বের করা উচিত, দেখা উচিত যে সমস্যাটা কেন ঘটছে, এই কেনটাকে আগে বের করতে হবে, কেন হচ্ছে, কিসে বাধা দিচ্ছে, কেনই বা হচ্ছে না, কেনই বা এমন চিন্তা চেতনা মানুষ করছে, এই কেনটাকে আগে বের করতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন। জি ঠিক আছে, বুঝে নিয়েছি, আপনারা একটু বেশি বুঝতে পারছেন এই জন্য ঝুলে হাত তুলে দিয়েছেন। তো আমাদের মুসলিম সমাজে মূলত তিনটে সেক্টর আছে, তিনটে বৃহত্তর এই উপমহাদেশে মানুষদেরকে দেখা যায় তারা একজন আরেকজনের ওপরে অপবাদ লাগায় এবং একজন দল একটা দল আরেকটা দলের সঙ্গে সম্মতি পোষণ করে না, বরং অনেক ক্ষেত্রেই তারা বিরোধিতা করে এবং চূড়ান্ত পর্যায়ে বিরোধিতা করতে থাকে এই একামতের দিনের নামে, আছে না নাই? এবং একে অপরকে অভিযোগও করে। আমরা বলি তিনটে দল আগে পরিচয় আমরা সংক্ষিপ্তভাবে বলি, কিছু মানুষ আছে দেখবেন তারা বলতে চায় যে দিন ইসলামকে কায়েম করতে হবে, নামাজ পড়া যেমন ফরজ দিন কায়েম করাও ফরজ, আছে না নাই কথা বলেন? আর কিছু মানুষ এই জিনিসটাকে ব্যাখ্যা করে যে হ্যাঁ দিন কায়েম করা ফরজ, তবে এটা ফরজে আইনি নয় বরং ফরজে কেফায়া। উদাহরণ দিলে বুঝতে পারবেন, নামাজ পড়তে হবে বয়স 10 থেকে যদি 170 পর্যন্ত বয়স যদি হয়ে যায় ভাই নামাজ মাপ আছে? মেয়েদের 30-40 দিন ব্যতীত কোনো নামাজের মাপ আছে? তার মানে এটা ব্যক্তি পর্যায়ে ফরজ, এটা সামাজিকভাবে ফরজ, এটা রাষ্ট্রীয়ভাবে ফরজ, এই সলাত আদায় করা, কি আদায় করা, সিয়াম রোজা, এটা ইসলামের একটা বিধান, এটা ব্যক্তিগত ফরজ, সামাজিকভাবে ফরজ, রাষ্ট্রীয়ভাবে ফরজ, হজ করা এটা ব্যক্তিগত ফরজ, কথা বুঝতে পারছেন মনে হয়? এই সলাত হজ জাকাত এগুলো ফরজ, তবে এটা ব্যক্তিগত পর্যায়ে ফরজ। কিন্তু বলেন তো দিন কায়েম করা, যেই শব্দটা আমরা বারবার বলি, অথবা একজন চোর চুরি করেছে, ইসলামী বিধান অনুযায়ী তাকে কি করতে হবে? সূরা মায়েদা আয়াত নম্বর 38, তাকে তার কতটুক চুরি করেছে তার বিধান অনুযায়ী ইসলামী আদালত একটা রায় সিদ্ধান্ত দেবে, সর্বোচ্চ চোরের হাত কাটতে পারবে, এটাই তো নাকি? সূরা মায়েদা আয়াত নম্বর 38, কেউ যদি মদপান করে তাকে বেত্রাঘাত করতে হবে, ও অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে তাকে 100 দররা বেত্রাঘাত মারতে হবে, সর্বোচ্চ দেশ থেকে তাকে ত্যাগ করা হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে মারতে মেরে ফেলতে হবে। এগুলো হচ্ছে হুদুদ, এগুলো হচ্ছে ইসলামী ক্রাইম ল, কি ল,
কথা বলেন, এটা ক্রিমিনাল ল এবং এগুলো ইসলামে ফরজ বিধান। তবে এটা কি ব্যক্তি পর্যায়ে ফরজ না রাষ্ট্রীয় পর্যায়ে ফরজ? এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে ফরজ। এখন গোটা বিশ্বের কোনো মানুষ বা আপনাদের গ্রামের কোনো মানুষ যদি সালাত আদায় না করে, কিন্তু আপনি সালাত আদায় করছেন কিন্তু অন্য কেউ করে না, অন্য কেউ করে না বলে কি আপনার মাপ আছে না আপনাকে সালাত আদায় করতেই হবে? আপনাকে সালাত আদায় করতে হবে। কেন? এটা ব্যক্তি পর্যায়ে ফরজ, এটা রাষ্ট্রীয় পর্যায়েও ফরজ। ঠিক একইভাবে যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, যেসব ইসলামী কান্ট্রি ইসলামী দেশগুলোর রাষ্ট্রীয় পর্যায়ে আছে, যাদের হাতে সমস্ত দেশের ক্ষমতা আছে, এটা তাদের জন্য ফরজ যে মুসলিমদের জন্য ইসলামী রাষ্ট্রে সে শরিয়া ল এটা প্রয়োগ করা। কথা বুঝতে পারলেন না মনে হয়? যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের জন্য এটা ফরজ, বাধ্যতামূলক, যে ইসলামী ল দিয়ে ইসলামী যে শরিয়া ল আছে এটা দেশের ওপরে প্রয়োগ করা। কিন্তু এটা আমি আপনি আমজনতা সাধারণ জনগণ এই ফরজটা আমার জন্য আপনার জন্য নয়, এটা কার জন্য? যেমন ধরেন আপনাদের এলাকায় একজন ব্যক্তি আছে, দিন আনে দিন খাই, তারপরে হজ ফরজ, তারপরে জাকাত ফরজ, কিন্তু আপনার পাশের বাড়িতে আরেকজন মানুষ আছে লাখ লাখ টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা দান করে, তারপরে হজ ফরজ কি ফরজ নয়, জাকাত ফরজ কি ফরজ নয়? কিন্তু যে ব্যক্তি দিন আনে দিন খাই এখন যদি বলে যে না আমার পরে তো জাকাত ফরজ হজ ফরজ, এখন জোর করে তার জমি জামা ঘর বাড়ি আন্ডার প্যান্ট লুঙ্গি সব বিক্রি করে দিয়ে যদি এখন জাকাত আদায় করতে যায়, এটা কি জুলুম নয়? তাই এটা তো তারপরে ফরজ নয়। তাই একটা কথা মনে রাখবেন, একটা ফার্জে আইনি আর ফার্জে কেফায়া ফোকাহাগণ ওলামাগণ মাশাইখগণ দুটো বিধান আরোপ করেছে। এলাকাতে একটা মানুষ মারা গেছে, আমরা সবাই জানাজা সালাত আদায় করব, এটা ইসলাম আমাদেরকে অনুমোদন দিয়েছে, কিন্তু কেউ যদি দু দশ জন বিশ জন পঞ্চাশ জন যদি না যায়, গ্রামে যদি একশো জন যায় পঞ্চাশ জন না যায়, তো পঞ্চাশ জন কি গুনাহগার হবে? না, হবে না। তার মানে আপনাকে এর গুরুত্ব আগে বুঝতে হবে যে আমরা নামাজ যেমন বাধ্যতামূলক ফরজ করে দিচ্ছি সবার উপরে, একইভাবে দিন কায়েম এই জিনিসটাকে আমরা সকলের জন্য বাধ্যতামূলক করে দিচ্ছি। অনেকেই এত চূড়ান্ত পর্যায়ে যেতে যেতে একটা জামাত আর একটা জামাতকে কাফের এবং কুফরি পর্যন্ত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? অথচ মুসলমানদের প্রত্যেকের অন্তরে জজবা, প্রত্যেকের ইমান তক বক করে ফোটে সব সময় সর্বদাই। একজন মুমিন চায় যে সে একদম পিওর ইসলাম, বিশুদ্ধ ইসলাম, ইসলামী শরিয়া ইসলাম প্রতিষ্ঠা হোক। এটা মুমিনরা চায় কি চায় না? আমরা চাইতে সকলে, কেউ কি বলে যে না আমরা ইসলাম শরিয়া চাই না? জি, যারা বেনামাজি তারা হয়তো চাইবে না, যারা ঘুষখোর তারা হয়তো চাইবে না, যারা জাকাতকে ফাঁকি দেয় তারা হয়তো চাইবে না। অনেক মানুষ আছে যারা ইসলাম চায় না, এবং মুসলমান আজকে টুপি দাড়ি পরে বসে আছে এমনও মানুষ অনেকে আছে যে দাবি করছে আমি ইসলাম কায়েম করতে চাই রাষ্ট্রে, বেচারা নিজেই পাঁচ লাখ সালাত আদায় করে না, নিজের স্ত্রীকে ঠিকভাবে পর্দা পরাতে এখনো পারে না, হয়তো তার দাড়িটা এখনো সুন্নাত মোতাবেক এখনো হয় নাই, রীতিমতো পোশাকটা এখনো সুন্নাত মেনটেন করে আদায় করতে পারে না, বা আছে না নাই কথা বলেন? আমি কাউকে রাগানোর উদ্দেশ্যে বলছি না, কারণ মনে রাখবেন দিন কায়েমের দুটো পর্যায়, একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায় আর একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম আর একটা পর্যায়। কথা বুঝতে পারলেন না ভাইজান? প্রথমে কি ব্যক্তিগতভাবে আপনাকে আমাকে প্রত্যেকের ওপরে যেগুলো ফরজ বিধান, এই গ্রামের যদি কেউ না আদায় করে আপনাকে আদায় করতে হবে, কেউ নামাজ না পড়লে আপনার জন্য নামাজ মাপ নেই, আপনাকে নামাজ আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনার উপরে যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, এটা নিজের উপরে আগে ফরজ। কার উপরে আগে ফরজ? নিজের উপরে আগে ফরজ। এখন দিন কায়েমের পন্থা কি হবে? দিন কায়েম করতে হবে এটা নিয়ে কেউ দ্বিমত করে না, কেউ কি করেছে কথা বলেন? কেউ করে না। বাংলাদেশে দেখেন হেফাজত ইসলাম, তারা ইসলামকে হেফাজত করবে, নাম জাহিদি তার আন্দোলন করছে কি করছে না? চরমোনাই পীর সাহেব
ওরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে আছে না না এই কথা বলেন এছাড়া জামাত ইসলামী বাংলাদেশ আছে আর তাবলীগ জামাত যেটা আছে মানে এক একজন মানুষ তাদের সকলেরই উদ্দেশ্য দিন আমরা চাই রাষ্ট্র আমরা দিন চাই তে পদ্ধতি এক একজন এক এক রকমের নিয়েছে সাধারণত উপমহাদেশে তিনটে পন্থা আছে দিন কায়েমের কয়টা তিনটা একটা একটা করে বলি বোম কি বললাম বোম দুমদাম মারতে হবে ফিলিস্তিন আর এই যে ইসরায়েল চলছে মানে ভেতরটা আনচান করছে কখন টুক করে চলে যাবে এরকম কিছু মানুষ আছে আছে না নাই কথা বলেন তারাও চাইছে যে এইভাবে দিন কায়েম হয়ে যাবে তাদের কাছে কোরআনের অনেক আয়াত তাদের কাছে হাদিসের ভরি ভরি ডজন ডজন হাদিস তাদের কাছে আছে আছে না নাই আর কিছু বলছে না না এটা এখন এইভাবে দিন কায়েম করা চলবে না বরং এখন মডার্ন যুগ ইসলাম সবসময় আধুনিকতার সঙ্গেও সেই প্র্যাকটিক্যাল চলতে পারে তাই বোম নয় এখন ব্যালেট আছে না নাই আছে তো না আছে না ভাইজান এটাও আরেকজন বলছে যে না আমরা ইসলাম কায়েম করতে চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেইভাবে কায়েম করেছিলেন নবী সুন্নতি তরিকায় আমরা দিন কায়েম করতে চাই সেটা হচ্ছে দাওয়াত কি বললাম দাওয়াতের মাধ্যমে দিন কায়েম করতে চাই এর মধ্যে অধিকাংশ আহলুল হাদিস মানহাজুস সালাফ যারা ফলো করে তারা এটাই বলতে চাই যে দিন কায়েমের প্রথম এবং সিংহভাগ দায়িত্ব পালন হয়ে যায় দাওয়াতের মাধ্যমে যখন সর্বশেষ যখন জিহাদ না করলেই নয় না করলেই নয় সেই সময়তে জিহাদের মাধ্যমে সর্বচূড়ান্ত দিন কায়েমের জন্য আমরা চেষ্টা সংগ্রাম করব এটা আহলুল হাদিসদের মানহাজ কেন সহিহ বুখারী মুসলিমের হাদিস আল্লাহ নবী একাধিক জায়গাতে বলেছে তোমরা কখনোই শত্রুর সামনে মানে শত্রু তোমার সামনে আসুক এটা আশঙ্কা করো না এটা আশঙ্কা করো না কখনোই তোমরা শত্রুর সঙ্গে মোকাবেলা করবে এর জন্য প্রার্থনা দোয়া করো না আশঙ্কা করো না তবে জেনে রাখো যে শত্রুর সামনে চলে আসে তরবারির নিচেই জান্নাত হাদিসের কি দুটো অংশ হাদিসের কয়টা অংশ হাদিসের দুটো অংশ আল্লাহ নবী প্রথমে বলছেন যে তোমরা কখনোই শত্রুর সম্মুখে হবে এটা আশা করো না এটা থেকে বিরত থাকো আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন এসব রক্তপাত না হয় রক্তের মাধ্যমে যেন আমরা আরেকজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিমকে হত্যা না করি একজন মুসলমান আরেকজন হিন্দুকে যেন হত্যা না করে একজন মুসলমান কারোর সঙ্গে শত্রুতা করার কারণে যুদ্ধ জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে এরকম যেন যুদ্ধ থেকে আল্লাহর কাছ থেকে আগে আমাদেরকে চাইতে হয় আল্লাহ এরকম সিচুয়েশন যেন না ঘটে এরপরে নবী বলছে যদি ঘটে যায় তুমি চাইবে না যদি ঘটে যায় তবে জেনে রাখো তরোয়ারির নিচে জান্নাত মাশহুর হাদিস কিন্তু আমরা হাদিসের অর্ধেক অংশ পড়ি তাই না ভাই জান আমার একটা বই আছে বইটার নাম আহলে হাদিস হানাফি মাজহাব ইখতিলাফ নিরাশান বইটাতে 35টা ইখতিলাফি মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে একটা জিহাদ এবং কিতাল এই বিষয়টাকে নিয়ে একদম লাস্টের পৃষ্ঠায় 35 নম্বর মাসালায় ডিটেল আলোচনা করা হয়েছে এবং হাদিসের এই রেফারেন্সগুলো রিওয়াতগুলো প্রত্যেকটা নেওয়া হয়েছে সুনান আবু দাউদ ইবনু মাজার কিতাবুল জিহাদের 11 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন যে মুসলমান কিয়ামত সংগঠিত হওয়ার আগে মুসলমানদের উপরে অনেক নির্যাতন অত্যাচার হবে এমনকি মুসলমান মুসলমানের সঙ্গে লড়াই করবে ভাই এখন সেই সিচুয়েশন চলছে কি চলছে না আল্লাহ নবী তখন বলছে যদি মুসলমান মুসলমানের সঙ্গে যুদ্ধ লেগে যায় শত্রুতা শুরু হয়ে যায় তো তোমরা জেনে রেখো মনে রেখো তোমরা তোমাদের তরবারি ভেঙে ফেলো তোমরা কি করবে তরবারি ভেঙে ফেলবে মুসলিমদের উপরে তোমরা আঘাত করবে না বরং আদম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান কাবিলের মতো হয়ে যাও মানে হত্যাকারী হয়ে না তুমি নিজেই হত্যা যদি কেউ করতে আসে তুমি নিজেই নিরস্তভাবে তুমি মৃত্যুকে স্বীকার করে নাও বরং তরবারিকে ভেঙে দাও তার মানে এখান থেকে আমরা বুঝলাম একটা জিনিস যে মুসলমানের রক্ত আমরা কোনোভাবেই কোনোভাবেই আমরা যতই চেষ্টা করি না কেন যতই গোনা করুক না কেন ব্যক্তি পর্যায়ে তাকে হত্যা করা যাবে না তারপরে অস্ত্র ধারণ করা যাবে না কিন্তু আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে এর উল্টো চিত্র দেখতে পাই কি পাই না তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবে প্রথমত একটা জামাত একটা গোষ্ঠী আছে তারা বলতে চায় দিন কায়েম করতে হবে যত রকমের শক্তি আছে সেই শক্তির মাধ্যমে আছে না নাই
একটা আছে ব্যালেটের মাধ্যমে হচ্ছে না, আধুনিক সব কিছু যখন চলে এসেছে, এখন গণতন্ত্র ডেমোক্রেসি ভোটতন্ত্র এসেছে, এটার মাধ্যমে আমরা রাষ্ট্র কায়েম করতে পারি, আছে না নাই? এখানে আমি দুটো কথা বলবো এবং গুরুত্ব দিয়ে শুনবেন, এবং কিছু দ্বিমতও থাকবে আপনার সঙ্গে আমার এই বিষয়টাকে নিয়ে। একটা স্বাভাবিক প্রশ্ন আসে যে ভাই গণতন্ত্র ইসলামে জায়েজ না না জায়েজ, আছে না নাই? আছে না ভাইজান? গণতন্ত্র জায়েজ না না জায়েজ? ডেমোক্রেসি এগুলো জায়েজ কি না জায়েজ? একটা কথা মনে রাখবেন, পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র ইজাম মতবাদ দর্শন আছে কোনোটাই ইসলাম স্বীকার করে না। ওয়ামা ইসলাম গায়রাল দিনা ফালা ইখবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে যারা ইসলামকে ছাড়া, ইসলামের পথ ছাড়া যারা অন্য পথে ধাবিত হয়েছে, অন্য পথকে তারা গ্রহণ করেছে, কিয়ামতের মাঠে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, তরিকা, রাস্তা, পথ, পন্থা, সেটা হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান চ্যাপ্টার 3 ভার্স নাম্বার 19। এই দুটো আয়াত কমন আয়াত কি আয়াত নয়? তার মানে বোঝা গেল দিন কায়েম করার পদ্ধতি বা পন্থা, এটা আমরা অনেক রকমের সিস্টেম নিতে পারি। তবে যখনই গণতন্ত্রের কথা আসছে, তখন এক বাক্যে বলা যেতে পারে এটা ইসলামে বৈধতা দেয় না। কেন? ইসলাম কোনো ইজামকে বিশ্বাস করে না, সেই পন্থাকে গ্রহণ করতে পারে না। এখন দ্বিতীয় প্রশ্ন আসবে, ভোট দেওয়া যাবে কি যাবে না, আছে না নাই? মনে করেন একটা গণতন্ত্র আর একটা ভোট পদ্ধতি, দুটো ভিন্ন জিনিস। কথা বুঝতে পারছেন না ভাইজান? গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা সম্পূর্ণ আলাদা জিনিস, ইসলাম এটাতে বিশ্বাস করে না। কারণ ইসলাম একমাত্র আদর্শ, এটা অন্য কোনো আদর্শের সঙ্গে আপোষ করতে চায় না। তবে ভোট দিতে পারবে কি পারবে না, জি, এটা নিয়ে আপনার সঙ্গে দ্বিমত অনেকের সঙ্গে হতে পারে। আমি মনে করি ভোট দেওয়া কখনো হারাম, ভোট দেওয়া কখনো শিরক, ভোট দেওয়া কখনো মুস্তাহাব, ভোট দেওয়া কখনো ওয়াজিব। কি বললাম, কথা বুঝতে পেরেছেন কি? ভোট দেওয়ার চারটে পর্যায় আছে, কয়টা পর্যায়? ভোট দেওয়ার কটা পর্যায় আছে? চারটে পর্যায় আছে, এবং এই পর্যায়গুলো মেনটেন করে আপনি কোথায় অবস্থান করছেন, কোন ভূখণ্ডে আছেন, এবং এই ভূখণ্ডের নেতৃত্ব কারা দিচ্ছেন, দুটো জিনিস মনে রাখবেন। এই চারটে বিষয় নিয়ে যদি আলোচনা করি, দীর্ঘ আলোচনা করতে হবে, আলোচনা এখানে স্থির হয়ে যাবে। আর অধিকাংশ মানুষ এই কথাগুলো যখন বলবো মাথার উপর দিয়ে চলে যাবে, তা আলোচনা খুব দীর্ঘ আমি করব না। ভোট দেওয়ার কয়টা অবস্থান হতে পারে বলেন তো? একটা কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, মানে দুটো ক্যাটাগরি জায়েজের পক্ষে গেল, আর কখনো হয় শিরক, কখনো হয় হারাম। কি বললাম, কখনো শিরক, কখনো হারাম। আসেন প্রত্যেকটার একটা করে উদাহরণ দিই। ধরেন আমি যে দেশ থেকে বসবাস করি, আমার দেশ, আমি যেখানে বসবাস করি, আমি নাম নিচ্ছি না, সকলে আপনারা জানেন, আমি যে দেশে বসবাস করি এটা আন্তর্জাতিকভাবে সকলে জানে যে সেখানে মুসলিমদের উপরে নির্যাতন হয়। অনেক রাজ্য আছে যেখানে গোমাংস ভক্ষণ করতে দেওয়া হয় না, আজানের ব্যাপারে বারবার অভিযোগ করা হয়, মাঝে মধ্যে ট্রেন রেল স্টেশনে মুসলমানদেরকে জয়শ্রাম বলে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়, মব লিঞ্চিং করা হয়, এটা সচরাচর বিষয়, এটা প্রায়শই হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? বর্তমান প্রেক্ষাপট আমার দেশের কথা আমি বললাম, এই যে সিচুয়েশন, এবং যে ক্ষমতায় আছে সে একজন কাফের সরকার। কাফের মানে খারাপ কিছু মনে করেন না, কাফের মানে হচ্ছে অবিশ্বাসী। কি বললাম? অবিশ্বাসী, আনবিলিভার, যে সত্যকে অস্বীকার করে, যে সত্যকে গ্রহণ করেনি, তাকে আরবিতে বলা হয় কাফের। অনেক হিন্দু সনাতনী দাদারা বলে দেখো মুসলমান আমাদেরকে কাফের বলে, ওরা মনে করে কাফের মানে গালি, মানে বাংলাতে যেন আপনার দু চারটে গালি দেন না খিস্তি মারেন, যখন আমরা মুসলমান কাফের বলি ওরা মনে করছে এটা গালি। ভাই এটা গালি না, কাফের মানে আলবিলিভার, যারা সত্যকে অস্বীকার করেছে। আর একই কথা একদম শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 13 এবং 14 ভাই এমন সময় কারেন্টটা গিয়েছে, আমি তো ভয়ে আছি। এই মুহূর্তে আল্লাহর মিডিয়ার ভাইগুলো
কেন বলেন তো ভাই? কারণ আমার ওয়াজটা এমন জায়গাতে শেষ হয়েছে, আমি বলেছি আমার দেশের সরকার কাফের, এটাই শুধু টুক করে কেটে দিয়ে যদি লাগিয়ে দেয় আমার ভাগ্যে কষ্ট আছে। তাই ভাই এখানে স্টপ করে থামিয়ে দেন না, অন্তত এই ব্রেকটা কেটে বাদ দিয়ে যুক্ত করে দিন। কথা বুঝতে পারছেন না ভাইজান? এমনিতে সোশ্যাল মিডিয়াতে গরম করে রেখে দিয়েছে, ব্রাদার রাহুল বলেছে নবী সুলাইমান আলাইহিস সালাম ইহুদি, ঈসা আলাইহিস সালাম ইহুদি, চলছে না ভাইজান খুব? আচ্ছা ওটা শেষে হবে। তো তার জন্য বলছি যারা আছেন তারা অন্তত পক্ষে এই যুক্ত করে দেন অংশটা, ওখানে স্টপ করে দেন না, তাহলে কিন্তু আমার বিপদ আছে। তো আমি যে কথা বলছিলাম এই গেল ভাই, এ ধরেন 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 টেনে ধরেন। তাই তো মানে হাফ টাইম হলো, ভালো জায়গাতে হাফ টাইমটা দিলেন ভাই দুইবার। আচ্ছা ঠিক আছে, একটা ছোট্ট প্রশ্ন করি, উত্তর দিতে পারলে গিফট আছে। প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমাকে গিফট দেবেন ইনশাল্লাহ, আর যদি আপনারা দিতে পারেন আমি হয়তো দেবো কিছু। আচ্ছা বলেন তো যুবক ভাইদেরকে, হ্যাঁ কারা কারা বিয়ে করেননি তারা হাত তোলেন। আরে সর্বনাশ! আচ্ছা কারা কারা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন তারা হাত তোলেন। একজনও নাই কে ভাই? দুই হাত তোলেন, যা দুই আবার বিয়ে করতে চান দুই হাত তোলেন। মাশাআল্লাহ কতগুলো আছে গো, ক্যামেরাম্যান ধরো এদিকে। আচ্ছা প্রশ্ন, দুটো জিনিস হাদিসের ভাষাতে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, সে দুটো জিনিসের নাম কি? এই লোক এক মিনিট এক মিনিট, এই ভাই আগে তুলেছেন। হ্যাঁ জিহ্বা এবং লজ্জা স্থান। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ একদম 100% সঠিক কথা, জামে তিরমিজির হাদিস আলানে বলছেন যে দুটো গোপন জিনিস মানুষকে সবচেয়ে জাহান্নামে নিয়ে যাবে। এক লজ্জা স্থান, কোথায় থাকে? বাইরে না ভেতরে? জি এবারটা লুকিয়ে থাকে, সচরাচর দেখা যায় না। আর একটা গোপন জিনিস সেটাও জিহ্বা, ওটা কোথায় থাকে? ঢাকা থাকে না ভাই জান? আল্লাহ নবী বলছেন এই দুটো গোপন জিনিস মানুষকে সব চাইতে জাহান্নামে দ্রুত নিয়ে যেতে পারে, এক লজ্জাস্থানের মাধ্যমে আর দুই মুখের মাধ্যমে। এটা বাস্তবধারণ দিতে হবে, বাস্তবধারণ দেওয়া দরকার আছে। ভাই উঠে চলে আসেন, কিছু নাই। আসেন আসেন এদিক দিয়ে চলে আসেন। জি শুক্রিয়া। চলুন আমরা আলোচনা শুরু করি। ভাই আমরা কোথায় ছিলাম বলেন তো ভাইজান? আমরা ছিলাম কাফের, মানে আমরা সাধারণত যখন ছিলাম, ভাই কে কাকে কাফের বলছেন রে ভাই? মানে আমরা সাধারণত যখন কাফের শব্দটা অমুসলিমের জন্য প্রয়োগ করি তখন মানুষ সাধারণত মনে করে যে কাফের মানে গালি বা খারাপ কোনো জিনিস, কিন্তু কাফের মানে কি? অবিশ্বাসী, আনবিলিভার, যে সত্যকে গোপন করে, লুকিয়ে রাখে, ছুপিয়ে রাখে, এটাকে আরবি ভাষাতে বলা হয় কাফের। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। তো এখান থেকে যখন আমরা বলছি যে যখন কোনো রাষ্ট্রের দায়িত্বশীল, ক্ষমতাশীল, পাওয়ারশীল যিনি আছেন তিনি কাফের, তার মানে সে ইসলামকে বিশ্বাস করে না, এই জন্য আমি বললাম কি অবিশ্বাসী। ভাই আমরা অনেকেই জানি না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থেও এই কাফের শব্দটাই অ্যাভেলেবেল, অনেকবার ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যখন পড়বেন, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট বাইবেলের কমপক্ষে 1300 বারের অধিক, আরবি বাইবেল আর উর্দু বাইবেলে 1300 বারের অধিক কাফের শব্দটা ব্যবহার করা হয়েছে। কেন? অবিশ্বাসী হিসাবে। যেহেতু কাফের শব্দ বাংলা নয়, এটা ইংলিশও নয়, এটা কোন ভাষা? আরবি ভাষা। তো যখন আপনি আরবি ভাষাতে যখন আবার ভাগবত গীতা পড়বেন তখন কাফের শব্দটা পাবেন, কিন্তু সংস্কৃত ভাষাতে তার কাফের শব্দ থাকবে না, বাংলা ভাষাতে তার কাফের থাকবে না, বাংলা ভাষায় কী থাকবে? অবিশ্বাসী, যে ঈশ্বরকে অবিশ্বাস করে তাকে বলে কাফের। চলেন ভাগবত গীতা একটা শ্লোক পড়ি, চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 14 এবং 15। শ্রীকৃষ্ণ বলছেন, পড়ব,
ওইদিকে দুর্গা পূজা চলছে, এদিকে যদি গীতা পড়ি ভাবে এদিকেও চলছে। বলছে কৃষ্ণ, বলছেন দেবী হে সাগুণাময়ী মায়া মায়া দুরাত্মায়াঃ মামেব প্রপাদ্যন্তে মায়ামেতং তরান্তিতে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপাদ্যন্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ আসুরং ভাবস্মৃতাঃ। কৃষ্ণ বলছেন যারা স্বয়ং শ্রীকৃষ্ণকে ভগবান পরমেশ্বর পরমাত্মা হিসাবে বিশ্বাস করে না, কৃষ্ণ নিজেকে দাবি করছে যারা আমাকে স্বয়ং ঈশ্বর পরমাত্মা বিশ্বাস করে না, এই ব্যক্তিকে কৃষ্ণ বলছে মূঢ়াহা, এই ব্যক্তিগুলো হচ্ছে মূর্খ। এখন আমার প্রশ্ন, আমরা মুসলমান কি কৃষ্ণকে ভগবান মানি, ঈশ্বর মানি, পরমাত্মা মানি? কিন্তু কৃষ্ণ বলছে যারা আমাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না তারা হচ্ছে মূর্খ। মানে কৃষ্ণর গীতা অনুযায়ী আমরা মূর্খ? নারাধামাহা, এরা হচ্ছে নারাধামা, মানুষের মধ্যে নিকৃষ্ট। গীতা সপ্তম অধ্যায়ের 14 এবং 15 নম্বর ভার্স প্রথমে বলছে মূঢ়াহা, তারপরে নারাধামা, মায়া প্রভুদ জ্ঞানাহা, এরা হচ্ছে নির্বোধ। আসুরাং ভাবায় স্মৃতাহা, এরা হচ্ছে অসুর স্বভাবের। মানে দেবী দুর্গার সঙ্গে অসুরের লড়াই চলছে, অসুর মানে খারাপ, পাপিষ্ট, মানে কে ধ্বংস করা উচিত। শ্রীকৃষ্ণ বলছেন যারা আমাকে ঈশ্বর বিশ্বাস করে না এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে নির্বোধ, এরা হচ্ছে নারাধামা, মানুষের মধ্যে নিকৃষ্ট, এরা হচ্ছে অসুর স্বভাবের। এখন বলেন তো আমাদেরকে কতগুলো বলেছে, কথা বুঝতে পারলেন না? দেখবেন কোরআন মাজিদে যখন আছে তৌবার 5, 6, 7 নম্বর আয়াতে যে তোমরা মুশরিকদেরকে যেখানে পাও সেখানে ধরো, হত্যা করো, কিছু কিছু মানুষ বলে দেখো আমাদের হিন্দুদেরকে বলছে, কোরআন মাজিদ বলছে দেখলেই হত্যা করে দিতে হবে। বা আসলে কি তাই বলেছে কোরআনে? কোরআনে বলেনি, কোরআন বলছে যুদ্ধের ময়দানে যদি কোনো মুশরিকের সঙ্গে যুদ্ধ হয়, যুদ্ধের ময়দানে যদি কোনো মুশরিক তোমার সঙ্গে অস্ত্র নিয়ে চলে আসতে তোমাকে আঘাত করার জন্য, তুমি গিয়ে তাকে কিস করো, এ কথা বলবে? কি বলবে ভাই? তুমি যুদ্ধের ময়দানে আছো, তুমি আমার দিকে তরবারি তুলেছো। তো ইসলাম বলছে কোরআনের সূরা তৌবা 5, 6 নম্বর আয়াত, যখন তোমরা যুদ্ধের ময়দানে থেকে কোনো মুশরিক যদি কোনো শত্রু যদি তোমাকে আঘাত করে, তুমিও তাকে আঘাত করো, রাস্তাকে ঘিরে ধরো, পথে পথে ধরো। এটা কোন ক্ষেত্রে কথা বলেন? কোন ক্ষেত্রে? এটা যুদ্ধের ক্ষেত্রে। একই কথা অনেক জায়গাতে হিন্দু ধর্মগ্রন্থ আছে, অনেক জায়গাতে কোরআনে যত জায়গাতে আছে এর চাইতে হিন্দু ধর্মগ্রন্থে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যাবে। ভাই অত দরকার নেই, দেবী দুর্গার দেবেন 10খান হাত, 10টা হাতে গোলাপ ফুল থাকে না, 10টা হাতে অস্ত্র থাকে। কালী পুজোর চেহারাটা দেখবেন, আমি কোনো ধর্মকে অপমান করছি না, তার 4টে হাত দেখবেন মরার মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই কথা বলেন? হাতে খাড়া আছে। মানে এইসব প্রতিমাগুলোকে দেখে বোঝা যাচ্ছে এরা নিঃসন্দেহে এরা কি করছে, ওরা বলছে দুষ্কৃতিকে ধ্বংস করছে, খারাপ জিনিসকে ধ্বংস করে দিচ্ছে, শত্রুকে ধ্বংস করছে, বিনাশ করছে। তো ভাই এইসব দুর্গা দেবী বা কালী দেবী আমার কোনো আপত্তি নেই, আমার হিন্দু দাদারা সনাতনীরা করছে, করতে পারে, কিন্তু অভিযোগ তখনই আসে যখন তাদের বাস্তব এগুলো আছে। আচ্ছা মুসলমানকে বলে জঙ্গি মুসলমান সন্ত্রাসী, আছে না নাই কথা বলেন? মহাভারত, গোটা মহাভারতটা রচনা করা হয়েছে যুদ্ধের ময়দান নিয়ে। ভাগবত গীতা 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে, গোটাটাই যুদ্ধের ময়দানেরই কথা। কথা বুঝতে পারছেন না ভাইজান? অথচ আমাদেরকে আবার অভিযোগ করা হয়, আর গীতাতে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছে যারা কৃষ্ণকে বিশ্বাস করে না তারা হচ্ছে নির্বোধ, তারা হচ্ছে মূর্খ, তারা অসুর। এখন কি আমরা গীতার এই শ্লোক নিয়ে হিন্দু দাদাকে অভিযোগ করব যে তোমাদের গীতা কেন বলছে আমরা মুসলমানরা অসুর? বলবো কি কথা বলেন? আমরা তো কোনোদিন অভিযোগ করি না, কিন্তু হিন্দু বা অন্য ধর্মের অনুসারে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারে না যখন আমরা তাদেরকে কি বলি, আমরা যখন কাফের বলি। আসেন আবারও ওই অংশে চলে যাই, ভোট দেওয়ার 4টে পর্যায়, কখনো ফরজ তথা ওয়াজিব, কখনো শিরক, কখনো বৈধ, কখনো হারাম। কোন পর্যায়ে? এক, কোনো এক রাষ্ট্রের সরকার সে যদি কাফের হয়,
এবং পাশাপাশি মুসলমানদের ফরজ পালন দিতে বাধা দেয়, ফরজ পালন করতে বাধা দেয়, হয়তো নামাজ পড়তে দেয় না বা নামাজ পড়তে দেয় মসজিদে আজান দিতে দেয় না, অথবা হজ করতে যাওয়ার জন্য বাধা প্রাপ্ত হতে হয়, অথবা ইসলামী বিভিন্ন যে ফরজ পালন আছে এইগুলোকে বাধা দেয়, এরকম কোন রাষ্ট্রের শাসক যদি থাকে তাহলে এর বিরুদ্ধে দেখা যাচ্ছে আর একটা পার্টি আছে, আর একটা দল আছে যে দলটাও কাফের মানে অবিশ্বাসী। কিন্তু আমি আপনি সকলেই জানি যে দল ক্ষমতায় আছে থাকছে, এর কারণে মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, ধর্ম পালন করতে পারছে না। কিন্তু বিরোধী আর একটা দল আছে, রাজনৈতিক দল, আমরা দেখছি এটাও কাফের, এটাও কি দ্বিতীয় দল, এটাও কাফের, এটা অবিশ্বাসী। কিন্তু আমরা এটা জানি এই দ্বিতীয় দল যদি ক্ষমতায় চলে আসে তাহলে ওই ব্যক্তি অন্তত মুসলিমদের ওপরে কোনো অত্যাচার করবে না, মুসলিমদের ফরজ পালন করতে বাধা দেবে না, মানে ওই দ্বিতীয় দল সে ধর্মকে কিছু মনে করে না, যে যা ধর্ম সে পালন করবে, কে মন্দিরে গেল কে মসজিদে গেল এটা সে দেখেও না, দেখার চেষ্টাও করে না, কে গরু খেলো কে শুয়োর খেলো এটা সে দেখতে চায় না, বরং সে ক্ষমতায় পেতে চায় এবং এর কারণে মুসলিমদের উপরে কোনো অত্যাচার করে না। এখন এই পর্যায়ে সিচুয়েশনটা বুঝতে পেরেছেন? আমি তো দুটোই কাফের দিয়ে উদাহরণ দিলাম, অবিশ্বাসী দিয়ে উদাহরণ দিলাম, এর পেছনে কারণ আছে। এখন আমাদের জন্য যারা ওই ইসলামী রাষ্ট্রে বসবাস করব তাদের জন্য দ্বিতীয় ওই কাফের অমুসলিম ওকে ভোট দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা মানে কষ্ট হয়ে গেল নাকি? কেন? কারণ আমি জানি যে শাসক ক্ষমতায় আছে যদি আমরা মুসলমানরা ভোটকে বয়কট করি, বললাম ভোট দেব না, ভোট দেব না, তা দেখা যাচ্ছে মুসলমানদের 30% ভোট এটা কেউই পেল না, কিন্তু বাকি যে 70% নির্দিষ্ট একটা ধর্মের বা একটা রাজনৈতিক দলের ভোটগুলো একদম ডাইরেক্ট পেয়ে গেল, মানে যে ক্ষমতায় আছে সে আবার 5 বছর থেকে গেল। কথা বুঝতে পারছেন এবার? কিন্তু আমরা 30% ভোট না দেওয়ার কারণে আমাদের কি হয়েছে, উপকার কিছু হয়েছে? হয় নাই, বরং কি হয়েছে, ক্ষতি হয়েছে। এবং 5 বছর এই সরকার যদি ক্ষমতায় আবার থেকে যায় তাহলে হতে পারে আবারও নতুন করে মুসলমানদের উপরে অরাজকতা চালাতে পারে, মুসলমানদের উপরে অত্যাচার করতে পারে, মুসলমানদের মা বোনদের উপরে শিলতাহানি হতে পারে, রাস্তাতে বের হতে নাও পারে, রাস্তায় রাস্তায় তাকে মব লিঞ্চিং করে হত্যা করে দিতে পারে। এখন আমি জানছি যে আমরা মুসলমানরা ঐক্য হয়ে জোট হয়ে আমরা 30% ভোট একটা রাজনৈতিক দলকে আমরা দিয়ে দেব যে ক্ষমতায় আসলে অন্তত মুসলিম জাতির উপরে অত্যাচার করবে না, ফরজ পালন করতে বাধা দেবে না, এই দুই নাম্বার ব্যক্তিদেরকে ভোট দেওয়া মুসলিমদের জন্য সেই সময় অ ইসলামী রাষ্ট্রে তখন কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যদি না দিই তাহলে ক্ষমতায় থেকে যাবে, আবার অত্যাচার করবে। কথাই এখানে এই অংশটা বুঝতে পেরেছেন তো? ওয়াজিব কখন হয়? আচ্ছা, 2 নম্বর পর্যায়ে কখন শিরিক হয়, এবার বুঝি। শিরিক কখন হয়? যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, আচ্ছা হারাম তাকে বোঝায়, ধরেন সৌদি আরব বা কুয়েত, কাতার, বাহরাইন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে ইসলামী শরিয়া আইন আছে, তবে খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে, না নাই কথা বলেন, খিলাফতের মাধ্যমে নয় রাজতন্ত্রের মাধ্যমে আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী খিলাফতের মাধ্যমে না থেকে রাজতন্ত্রের মাধ্যমেও ইসলামী শরিয়া আছে। ইসলামী হুদুদ কিসের উপর আছে? ইসলামী পন্থায় আছে, পদ্ধতি ভিন্ন। এখন সৌদি আরবের কোনো জনগোষ্ঠী যদি তারা আন্দোলন করে, একটা গোষ্ঠী বের হয়ে বলছে যে সৌদি আরবে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা বিশ্বের সংবিধান, মডার্ন ল, কথা বুঝতে পারছেন? এখন সৌদি আরবের কোনো জামাত যদি বেরিয়ে চলে আসে এবং তারা দাবি করে, আন্দোলন করে
জনমত যদি গঠন করে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা মডার্ন ল, তখন এই পশ্চিমা মডার্ন ল এর পক্ষে যারা যারা সৌদি আরবে ভোট দিবে তারা প্রত্যেকে শিরিক করবে। কথা বুঝতে পারলেন? এবার কেন এখানে শিরিক হবে বলেন তো ভাইজান? কারণ আল্লাহর বিধান বাদ দিয়ে মানবরচিত মডার্ন ল এখানে আল্লাহর বিধান সরিয়ে দিয়ে এখানে আল্লাহর বিধান পরিবর্তে মানবরচিত ল নিয়ে আসছে, এই জন্য এটা হবে কি? এটা হবে শিরিক। কি বললাম? এটা পরিষ্কার শিরিক। আচ্ছা, তিন নাম্বার হারাম কখন হবে? হারামটা অনেকটা এই পর্যায়ের, তবে এখানে দুটোই মুসলিম হতে পারে। তাই আপনাকে আমি আগে বলছি, ভোট এটা নির্দিষ্ট দেশের উপরে ভিত্তি করে ফতোয়া জারি হবে, এটা একটা ফতোয়া গোটা বিশ্বে চলবে এটা ন। ভারতের জন্য আলাদা ফতোয়া, সৌদি আরবের জন্য আলাদা ফতোয়া, বাংলাদেশের জন্য আলাদা ফতোয়া। কারণ ইসলাম ভূখণ্ডকে তিনটে ভাগে ভাগ করেছে, একটা দারুল আমান, একটা দারুল আমান মানে শান্তি যখন ইসলাম কায়েম হয়ে আছে, একটা দারুল হার্ব যখন ইসলাম নেই কাফের শাসক। কথা বুঝতে পারছেন? আর একটা আছে দারুদ দাওয়া, যেখানে ইসলাম প্রচারই হয়নি, ইসলাম যায়নি, এই জায়গাতে ইসলাম কায়েম নয়, ইসলাম প্রচার করাটাই মুসলমানদের জন্য তখন ওয়াজিব হয়ে যায়। কথাকে বুঝতে পারছেন? তার মানে আপনাকে এখানে কয়েকটা বুঝালাম, শুধু এতটুকু বুঝে নেন যে শর্ত সাপেক্ষে কখনো ভোট দেওয়া জায়েজ হয় আর কখনো শিরিক হয়, কখনো ওয়াজিব কোয়ালিটির হয়ে যায়। তাই ভোটতন্ত্র বা ভোট দেওয়া এটা এক বাক্যে কোনো ফতোয়া আসবে না, পরিস্থিতি, প্রেক্ষাপট, ভূখণ্ড, রাষ্ট্রনেতা, বিরোধী নেতা সমস্ত কিছু দেখার পরে একটা সিদ্ধান্ত আসে। কথা বুঝতে পারছেন ভাইজান? এইসব কথাগুলো বলতে খুব ভয় লাগে, কেন জানেন? এগুলো কথা বলা মানে দুই দিক থেকে চাপ, একটা রাজনৈতিক চাপ, একটা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের চাপ। দেখ রাহুল ভাই, এ বলে গেলে এই কথা আছে না নাই কথা বলেন, আমার কথা হয় কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, কারণ দুই পক্ষেরই তো লোক এখানে আছেন, আছেন না ভাইজান? আছে তো সব জায়গাতে দুই পক্ষেরই লোক। আমি বললাম সব পক্ষেরই বললাম, কারণ এটাই সঠিক কথা যে ভোট দেওয়া প্রেক্ষাপট অনুযায়ী জায়েজ হয়, প্রেক্ষাপট অনুযায়ী হারাম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধি, আপনাকে এই কথা বলতে চাই, আমরা অনেকে চাচ্ছি যে আমরা দিন কায়েম করব, ইসলামকে চাই, আছে না নাই? আমার কষ্ট লাগে ভাই, এই উপমহাদেশ বর্রে সগীর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইখানে একটা পর্যায়ে ছিল দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল না ভাইজান। স্পেন মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল। আমাদের ভারতবর্ষ দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। আচ্ছা, মুসলমানদের ক্ষমতা হঠাৎ করে অমুসলিম কাফের তারা পেল কিভাবে? আপনি তো ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রের নায়ক তো আপনি ছিলেন, রাষ্ট্র তো আপনি পরিচালনা করেছেন, হঠাৎ করে আপনার ক্ষমতা ছিনিয়ে নিল অমুসলিমরা, এটা হলো কেন? কখনো কি আপনি কারণ বের করার চেষ্টা করেছেন? কথা বলেন, আমি উনি বুঝাতে পারছি না। আমরা 800 বছর ভারত বাংলাদেশ পাকিস্তান, আপনি যে ভূখণ্ডে বাস করছেন, এই ভারতবর্ষের অংশ ছিল বাংলাদেশ, পাকিস্তান ছিল কি ছিল না? কথা বলেন, ছিল তো। দীর্ঘ 800 বছর আমরাই রাজত্ব করেছি মুসলমানরা, তো আমাদের ক্ষমতা, আমরা প্রতিষ্ঠিত ছিলাম ইসলাম নিয়ে, আমাদের প্রতিষ্ঠিত দিন কায়েম যেটা ছিল ওটা ছিনিয়ে নিল অন্য জাতি, অন্য কোনো শত্রু, তো এটা আপনাকে আগে বের করতে হবে না? আমরা তো সেই সময় ক্ষমতায় ছিলাম, কি করেছেন? কথা বলেন, আমাদের বাপদাদারা ইসলাম নিয়ে 800-900 বছর তারা শাসন করেছে, এখন এই উপমহাদেশে আমাদের বাপদাদা যারা 800 বছর ক্ষমতায় ছিল তারা মুসলমানদের জন্য কি করেছে বলেন তো ভাই? বোর জন্য করেছে তাজমহল, কি করেছে? বোর প্রেমে ফানাফিল্লা করে দিয়েছে তাজমহল, করে দিয়েছে বিভিন্ন রকমের বড় বড় সৌধ নির্মাণ করে রেখে দিয়েছে। ভাই বলেন তো, এই 800 বছরের মধ্যে মুসলমানদের জন্য একটা ইউনিভার্সিটি করেছে, একটা বড় করে মাদ্রাসা করেছে? ইসলাম ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হবে এই জন্য একটা কোনো প্রতিষ্ঠান করে দিয়েছে? দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, আমাদের বাপদাদারাই ছিল,
তো আমরা যখন দায়িত্ব পালন করি নাই ইসলাম পেয়েছি কিন্তু আমাদের পুরো পুরুষদের যদি ইতিহাস সত্যি বলতে হয় লজ্জা থেকে অনেক লজ্জা চলে আসবে যে তারা ক্ষমতার লোভ টাকার লোভ বাপ ছেলেকে হত্যা করেছে ক্ষমতা দখল করে নিয়েছে ছেলে বাপকে হত্যা করেছে ক্ষমতা দখল করার জন্য বা ইতিহাস না পড়েছে কি পড়ি নাই কথা বলেন আছে তার মানে আমরা বুঝতে পারলাম ক্ষমতা আমাদের ছিল ইসলাম আমাদের ছিল কিন্তু আমরা ইসলাম কায়েম করি নাই সেই সময়তে আমরা বাপ দাদারা করে নাই আজকে এক দেশ তিন চারটে ভাগ হয়ে গেছে এখন আপনি যতই চেষ্টা করেন ভাই বলেন তো দিন কায়েম যদি আপনি করতে চেষ্টা করেন যে না আমি দিনকে প্রতিষ্ঠা করে দেব তাতে লাভবান কে হবে কে লাভবান হবে আচ্ছা এই দাবিটা যদি ভারতের হিন্দুরা করে যখন ভারতের হিন্দুরা 80% ভারতে হিন্দু আছে আছে না ভাই জান কথা বলেন তাদের কি ধর্ম অনুভূতি নাই কথা বলেন তাদের ধর্ম অনুভূতি আছে না নাই অনুভূতি আছে তো এখন তাদেরও একটা দল আছে একটা রাজনৈতিক সংগঠন আছে তারা বলছে ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে চাই আছে না নাই এখন আপনারা বাংলাদেশের মুসলমান বলেন তাদের এই দাবিকে মানবেন কি মানবেন না কেন মানবেন না আপনার অধিকার আছে তার অধিকার নেই আপনার ধর্ম অনুভূতি আছে তার ধর্ম অনুভূতি নেই কথা বলেন আপনি বলছেন আমরা বাংলাদেশে 80% 90% আমরা বাংলাদেশি মুসলিম অতএব আমরা বাংলাদেশকে আমি ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিলাম বা এটা করতে চাই এটা আপনার তো ভারতের হিন্দুরা তো তাই বলবে বলবে না যে আমরা এখানে 80% 90% হিন্দু অতএব আমাদের দেশটাকে আমরাও হিন্দুত্ব রাষ্ট্র করে দিতে চাই হিন্দু আইন অনুযায়ী ভারতবর্ষে চলবে আর মুসলিম আইন অনুযায়ী বাংলাদেশ চলবে মুসলমানরা দাবি করতে পারলে হিন্দুরা কেন পারবে না কথা বলেন আপনার দাবি যদি যৌক্তিক হয় তারটা কেন যৌক্তিক কথা বুঝতে পারছেন না মনে হয় আপনি এখানে ইসলাম কায়েম করে দিন ইসলাম শরিয়া কায়েম করে আপনি উপকার পাবেন আপনার ভালো লাগবে তো তারাও তো হিন্দু ধর্ম যদি কায়েম করতে চায় এবং তাদের একটা দল আছে রীতিমতো কন্টিনিউয়াসলি কাজ করছে এখন হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী যারা হিন্দুত্ব রাষ্ট্র চাই তারাই দেখবেন মুসলমানদের উপরে অত্যাচার করছে রাস্তাতে নির্যাতন করছে মব লিঞ্চিং করছে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে মুসলমানদের মধ্যেও কিছু কিছু মানুষ আবার ঢুকে গেছে দিন কায়েমের নামে বোমা মারছে আছে না নাই বিভিন্ন দুর্গা মন্দির ভেঙে দিচ্ছে এগুলো খবরে আমরা দেখছি সত্য মিথ্যা কতটা আমার জানা নাই এই ঘটনা ঘটছে কি ঘটছে না মনে এবং উগ্রতা কোনো জায়গাতেই এটা সঠিক নয় আপনি বাংলাদেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ আপনি এখানে যদি তাদেরকে একটু টুক করে একটা আঘাত দেন ভারতে আছে মুসলমান আর তারা আছে হিন্দুরা আছে 80-90 কোটি ভাই তারা তো যদি কচুকাটা করতে শুরু করে আপনি কি করবেন ফেসবুকে লিখবেন কথা মানে বুঝতে পারলেন না মুসলমান আমরা বুঝি না আমরা আ জায়গাতে হাত দিয়ে দিই অনেক মানুষ আছে আমেরিকাতে বসে মোবাইলের মাধ্যমে দিন কায়েম করছে মানে বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে কাফের রাষ্ট্রে ওখানে গিয়ে বলছে যে অমুসলিমদের কাছ থেকে জিজিয়া নিতে হবে কিন্তু ও আছে অমুসলিম কাফের রাষ্ট্রে ও আমেরিকাতে বসে বসে জিজিয়া নিচ্ছে ভারত থেকে আছে না নাই কথা বলেন ভাই আমি বলছি এগুলো বাস্তবতা মেনে নিতে হবে আগে বাস্তবতাকে দেখেন যে আপনি যেটা চাচ্ছেন এই চাওয়ার মাধ্যমে বৃহত্তর মুসলিমদের কোনো ক্ষতি হচ্ছে কি হচ্ছে না আপনারা এখানে যতটা করবেন চাপ কিন্তু ওখানে আমাদের উপরে পড়বে আছে না নাই এটা আমরা অনেকে বুঝি না আপনি যদি এখানে বেশি বাড়াবাড়ি করেন ওইখানে কিন্তু তারা আছে তারা কিন্তু আরেক আপনার ভাইয়ের উপরে বাড়াবাড়ি করবে তাই এখান থেকে আমরা বলছি দিন কায়েমের একটাই পথ সেটা হচ্ছে ওলামায়ে সালাফ যে দিন কায়েম করেছে দিন প্রচারের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে দাওয়াত দিয়ে দিয়ে সর্বশেষ যখন আমরা দেখব যে না আসলে মুসলমানরা একদম সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা গোটা একদম মুসলমানরা ইমানে জজবায় পরিপূর্ণ হয়ে গেছে সেই সময় পদক্ষেপ নেওয়া যেতে পারে তার আগে নয় আমি মানে বুঝাতে পারছি না কারণ এই ইস্যুগুলো অনেকগুলো ভাইটাল কিছুটা আছে রাজনৈতিক কিছু আছে ধর্মীয় অনুভূতি কারণ আমাদের প্রত্যেকের ধর্ম অনুভূতি আছে দেখেন ভারতবর্ষে একটা মুসকান নাম শোনেন না ভাইজান আজকে 2 বছর আগে কর্ণটাকে একটা মেয়ে মুসলমান মেয়ে সে বুরখা পরে যাচ্ছিল কিছু হিন্দু দাদারা তারা জয় শ্রীরাম করে চিৎকার মারলো আর মেয়েটা চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার গোটা বিশ্ব একদম কেঁপে উঠলো উঠেছে ওঠে নাই
বাংলাদেশের মুসলমানরা ফেসবুকে লিখছে আল্লাহু আকবার, কেন মুসলমানকে বোরখা পড়তে দেবে না? বোরখা জিন্দাবাদ, আল্লাহু আকবার জিন্দাবাদ, আর মুসকান জিন্দাবাদ। আমরা করেছি কি করি নাই? একদম আমার আপনার রক্ত টকবক করে ফুটছিল যে কেন এখানে জয় শ্রীরাম বলে চিৎকার মারলো, বোরখা পরার অধিকার কেন নেই, অনেক রকমের কথা আছে না নাই কথা বলেন। আবার যে এই ফেসবুকে আল্লাহু আকবার পোস্ট লিখেছে ওর বউ নিজে বেপর্দায় রাস্তায় ঘুরে বেড়াই, কিন্তু ফেসবুকে কিন্তু একদম পাক্কা ফেরেস্তা নেমে এসেছে, বাচ্চা না ভাই যান। ওই মেয়েটা কিন্তু লিখেছে, স্ট্যাটাস দিয়েছে আল্লাহু আকবার, একদম মুস্কানের ছবি আছে আর আল্লাহু আকবার, কিন্তু ওই এবার বেপর্দা পরের দিন ছবি দিয়ে দিয়েছে নিজের, আছে না নাই কথা বলেন। মানে একটা ধর্ম অনুভূতি আমাদের কাজ করে, কিন্তু ধার্মিক আমরা হতে চাই না। এখনই বাংলাদেশের মানুষকে বলেন যে আপনারা ভোট দেন, আপনারা ভোট দিয়ে ইসলাম শরিয়া আনেন, আর শুনে দেন চুরি করলে কিন্তু হাত কাটা, বলে বাপ কাজ নাই ভোট দিয়ে মুসলমান আবার ক্ষমতায় আনবো, কালকেটে কুমির আনবো। মুসলমান যখন সৌদি আরবে যখন যাই তখন আগে ভাবে ভাই যাচ্ছি বেঁচে আসবো কি ঠিক নাই, বাঙালি তো বলছে ভাই সৌদি আরবে যাচ্ছিস হাতটা ঠিক রাখিস, মানে চুরি করিস নি হাত কেটে নিবে, মানে আগে ভয় ভীত সন্ত্রস্ত অবস্থায় যায়, মানে সৌদি আরবে যাওয়ার আগে আগে চিন্তা করে যে ভাই সৌদি আরবে যাব, যদি গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করি তাহলে আমার গর্দনটাকে উড়িয়ে দেবে, বা আছে না নাই কথা বলেন। আছে, এগুলো বাস্তব কথা। মানে মুসলমানরা আসলে নিজেরাই ইসলাম কায়েম করতে চায় না, অধিকাংশ মুসলমান চায় না, কেন? কারণ ভেতরে ইমানি জজ বাড়ায়। এমনি এখন বলেন আপনি মিটিং করতে হবে, মিছিল করতে হবে, আজকে ঘোষণা করে দেন কালকে আমরা ইসের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে, আমরা একদম ফিলিস্তিনের সরি আমরা ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের ম্যাপ অঙ্কন করে আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে দেবো, রাত ছেড়ে যেতে হবে, দেন গোটা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়ে যাবে। হবে কি হবে না? হবে কি হবে না? এখনই বলেন যে আমরা ইসরায়েলের শুধু ম্যাপটাকে বাদ দিয়ে দিব, দাও দাও করে আগুন জ্বালাবো আর ফিলিস্তিনের ম্যাপকে ধূপকাঠি জ্বালাবো। এখনো বলে ঘোষণা দেন যে আগামীকাল সকাল 9টার দিকে রাজশাহী আমচত্বরে আপনারা মুসলমানরা জমা হন, দেন কোন দিক থেকে রাত্রে রাত্রে মৌমাছির মতো একদম ঝাঁকে ঝাঁকে গোটা রাজশাহীকে দখল করে নেবে, আছে না নাই? কিন্তু এখনো বলেন তো ভাই ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব, ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেব মসজিদে দোয়া করা হবে আল্লাহর কাছে, বলবেন আল্লাহ আমার ফিলিস্তিন মুসলিম ভাইদের জন্য তুমি গায়েবি শক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করো, হৃদয় থেকে আল্লাহর কাছে দোয়া করব আজকে ফজরের নামাজের পরে বা ফজরের নামাজে কুনুতে না জেলা পড়ব, আপনাদেরকে ঘোষণা করা হোক। দেখবে মুসল্লি যে কটা হয় সে কটা হবে, একটাও পারবে না, আছে না নাই কথা বলেন। বুঝাতে পারছি না ভাই, বলেন তো আপনার মিটিং মিছিল করে 5 পয়সা উপকারটা ডেকে আনতে পারবেন? কথা বলেন, হয়েছে আজ পর্যন্ত কি উপকার হয়েছে? কারণ মুসলমানের যেটা ক্ষমতা পাওয়ার, মুসলমানের চোখের 2 পানি, 2 ফোঁট পানি, 2 টোপ পানি গোটা পৃথিবীকে এপার ওপার করে দিতে পারে, মুসলমান এটাতেই বিশ্বাস করে না। দিন কায়েম করতে চাচ্ছি আমরা, আছি না নাই কথা বলেন। এই 2 ফোঁটা চোখের পানির যে কত মূল্য আল্লাহ যে কত পছন্দ করে। আবার হাফ টাইম, আল্লাহু সামাদ। আচ্ছা এই আবু আশি ভাই, প্রশ্ন উত্তর আছে না? প্রশ্ন এসেছে কি চাচা? জি, আর এবার আলোচনা বারবার বাধা দেন, আপনি ঘোষণা করে দেন যে প্রশ্ন উত্তর করে দিতে। Thank you.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছুটি ঘন্টা, বসে আছেন কেন রে ভাই, চলে গেলেই তো পারেন। এই আপনারা বসে আছেন বলে আমাদেরকে এখন বলতে হবে, অন্ধকার কেউ দেখতে পেত না চলে যেতেন। আচ্ছা যাই হোক, আমরা আলোচনা এখানে ইতি করছি, প্রশ্ন উত্তর অনেক চলে এসেছে, রাতে 12:11 প্রায় 40 মিনিট, আমরা প্রায় 20 মিনিট প্রশ্ন উত্তর করবো। থাকবেন না চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন, যারা যারা চলে যাবেন তাকেও একটা করে আতর দেবো, একটু হাত তোলেন তো ভাই। কারা কারা যাবেন, চলে যাবেন, আতর নেওয়ার ধান্দাই? আচ্ছা ঠিক আছে, আপনাকে আতর এমনি দেবো, বসে থাকেন। শুক্রিয়া, বারাকাল্লাহ ফিক। অত ভাই নাই রে ভাই। আচ্ছা জি, প্রশ্ন করতে শুরু করেন। জি শুক্রিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি নাকি বলেছি অনেক নবী ইহুদি ছিল? ভাই এটা আমি না, সবাই বলে, এটা সকলেই বলে। তবে আলোচনার এপিষ্টা ওপিষ্টা কাটাকাটি করলে একটু উল্টোপাল্টা সমস্যা হয়। আমার একটা এবছর আলোচনা নয়, একজন বক্তা বলছে যে আহলে হাদিস তারা হচ্ছে ইহুদিদের দালাল। তো কেন, তার প্রমাণ কী? বলছে দেখো এখন ফিলিস্তিনদের সঙ্গে ঝামেলা চলছে, আর এখন এই আহলে হাদিসরা বক্তৃতা দিচ্ছে যে নবীরা ইহুদি ছিল। আরে বেটা, এই বক্তৃতা এক বছর আগেকার, আজকের নয়। ভালো করে ইউটিউব থেকে একটু দেখে নে যে টাইমটা, আপলোডিং টাইম কত, এটা আজকের না, এক বছর আগেকার, মানে ওই বছরের বক্তৃতাকে এ বক্তৃতা গরম করছে। আসলে আমার আলোচ্য বিষয় যেটা ছিল, ইহুদি জাতির ধ্বংসের কারণ এবং মুসলমানদের শিক্ষা, বিষয় কি ছিল বলেন তো ভাই জান? ইহুদি জাতির ধ্বংসের কারণ এবং মুসলিম জাতির শিক্ষা, যে ইহুদিদেরকে আল্লাহ কেন লানত করেছেন, কেন, কারণ কি? তো 8-10টা কারণ বলেছিলাম। তো তার পূর্বে আমি দেখাচ্ছিলাম ইহুদি কারা। তো দেখাতে গিয়েই সূরা বাকারা 47 নম্বর আয়াত আল্লাহ বলছে, ইয়া বনি ইসরাইল, হে চিলড্রেন অফ ইসরাইল, তারা ইহুদি এবং খ্রিস্টান, উজকুরু, তোমরা স্মরণ করো আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম তা স্মরণ করো। আল্লাহ কোরআনে বলছে যে ইহুদি খ্রিস্টান জাতির ওপর আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিল। একজন সূরা বাকারা 47 নম্বর আয়াত কি কি দিয়েছিল? তৌরাত দিয়েছিল, জাবুর দিয়েছিল, ইঞ্জিন দিয়েছিল, আসমান থেকে খাবার দিয়েছিল, ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিল, ফিলিস্তিনের ভূখণ্ড সেই সময় তাদেরকে দিয়ে দিয়েছিল, মানে কত যে আল্লাহ নিয়ামত দিয়েছে। সবচেয়ে বড় নিয়ামত যে ইহুদিদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি নবী পাঠিয়েছেন। কাদের মধ্যে, কাদের মধ্যে বলেন? ইহুদিদের মধ্যে, নবী আর নবী। তো এক পর্যায়ে বলেছিলাম যে নবী দাউদ ইহুদি, নবী সুলাইমান ইহুদি, নবী ঈসা ইহুদি, জাকারিয়া ইহুদি, ইয়াহিয়া ইহুদি। আরে ভাই এই কথা তো আমার না, এই কথা তো ইমাম ইবনু কাসির রহিমুল্লাহ কাসাসুল আম্বিয়াত 455 নম্বর পৃষ্ঠায় সুলাইমান আলী সাতামের জীবনী শুরু করার আগে তার সাজারা, তার বংশ তালিকা বর্ণনা তিনি এইভাবেই শুরু করেছেন। আল বিদায়া নিহায়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 222-230 ঈসা আলাইসাল্লামের বংশ তালিকা দিতে গিয়ে বলেছে যে ঈসা আলাইসাল্লাম ইহুদা বংশের তথা ইহুদি বংশের। কিন্তু বাঙালি মুসলমান আমরা বুঝি না, একটা বংশ ধর্ম পার্থক্য আছে। কি বললাম কথা বলেন? আমি বললাম যে নবী ইহুদি, নবী ঈসা আলাইসাল্লাম ইহুদি বংশের, তার জন্য সে বংশীয়ভাবে তাই ইহুদি। নবী দাউদ ইহুদা বংশের, তাই বংশীয়ভাবে সে ইহুদি। এটা কি বংশের সূত্রে? যে আমাদের নবী তিনি কি কোন বংশের? কুরাইশ বংশের, বংশীয় হয় সে কুরাইশি। কথা বুঝতে পারছেন না? একটা বংশীয় পরিচয়, একটা ধর্মের পরিচয়। মূর্খ বাঙালি এটাই বুঝে না, ও ভেবেছে ইহুদি মানে ইহুদি ধর্মের। আরে বাবা, সেই সময় ধর্ম ইহুদি ছিল না, ঈসা আলাইসাল্লামের সময় ইহুদি ধর্ম ছিল না, নবী মূসার সময় ইহুদি ধর্ম ছিল না। প্রত্যেক নবী রাসূল তারা মুসলমান, প্রত্যেক নবী রাসূল তারা ইসলাম ধর্ম নিয়ে এসেছে, তারা কোনো ধর্ম নিয়ে আসেনি। মানে নবী ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তান, 12টা সন্তান, 12টা গোত্র, 12টা বংশ তৈরি হয়েছিল। এই 12 বংশের মধ্যে একটা বংশের নাম হচ্ছে ইহুদা বংশ, মানে ইহুদি।
কথা বুঝতে পারছেন? এটা যে লেভি বংশ, এটা ইউসুফ আলাইহিস সালাম চলে আসছে, এটা বেনিয়ামিন চলে আসছে, বারো সন্তান থেকে বারোটা জাতি তৈরি হয়েছিল। তা আমি এই জাতিভিত্তিক বলেছিলাম যে এইসব নবী রাসুল যাদের নাম নিলাম এরা হচ্ছে ইহুদি, ধর্ম হিসাবে নয়, গোত্র হিসাবে, বংশ হিসাবে। বাঙালি উল্টো বুঝল। ডক্টর জাকির নায়েক একটা আলোচনাতে বলেছিলেন, যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তারা হচ্ছে হিন্দু। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ছয় নম্বর খণ্ডের 699 নম্বর পৃষ্ঠা থেকে রেফারেন্স দিয়েছে। যে ডক্টর জাকির নায়েককে যখন একজন অমুসলিম হিন্দু প্রশ্ন করেছেন তখন তিনি বলছেন, অতএব আপনি ধরে নিতেন আমি ডক্টর জাকির নায়েক, আমি ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু। আজ যখন এই কথা বলল কিছু কিছু হুজুরদের বেঁধে গেল পাগড়ি পড়া, ওই হচ্ছে দেখো ডক্টর জাকির নায়েক নিজে যে হিন্দু নিজেই স্বীকার করছে, ও যে মুশরিক নিজেই স্বীকার করছে। কারণ ডক্টর জাকির নায়েক বলছে আমি হিন্দু, কিন্তু ডক্টর জাকির নায়েক বলছে ভৌগোলিকভাবে হিন্দু, মানে যারা ভারতে বাস করে ভৌগোলিক ডেফিনেশন অনুযায়ী তারা হিন্দু, যারা আমেরিকায় বাস করে তারা আমেরিকান। কথা বুঝতে পারছেন না ভাইজান? যারা ইউরোপে বাস করে তারা ইউরোপি, পশ্চিমা বিশ্বে যারা বাস করছে তাদেরকে আমরা ডাকি কি ডাকি না? কথা বলেন, এটা ভৌগোলিক নাম অনুযায়ী ডাকা হয়, গোত্রের নাম ধরে ডাকা হয়। কোরআনে আছে মুহাজির, ওয়ানসার, আছে না নাই? কথা বলেন, বিভিন্ন জাতি গোত্রের নাম নেওয়া হয়েছে কি হয় নাই? তো এইসব নবী রাসূলগুলো এসেছিল কে ইহুদা বংশে, কে বেনিয়ামিনের বংশে, কে লেভীয় বংশের, সবগুলোই চিলড্রেন অফ ইসরায়েল, বান ইসরায়েল। আমি এটাকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি এবং দেখিয়েছি ইহুদিরা কত ভ্রষ্ট, কত বদমাস, কত নির্লজ্জ, কত বেঈমান। আমি লিস্ট দিয়েছিলাম আলোচনাতে, আর আমাকে ইহুদির দলাল বানানোর চেষ্টা চলছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? ভাই বলেন তো বাংলা ভাষাতে, এটা আমি গর্ব অহংকার করে বলছি না, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কেউ যদি ডিবেট করে, বিতর্ক করে, কে করেছে? মানে এখন জীবিত যারা আছে কে করেছে? কমপক্ষে এক ডজন বিতর্ক আছে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, কমপক্ষে এক ডজন, এক ডজন। তারপর আমাকে বলছে খ্রিস্টানের দালাল। প্রত্যেক বছরে বছরে একটা দুটো করে ডিবেট হচ্ছে ইহুদির সঙ্গে হোক অথবা খ্রিস্টান অথবা হিন্দু অথবা নাস্তিক। এবছর নাস্তিকের সঙ্গে ডিবেট দেখেছেন কারা কারা হাত তোলেন? দেখেন অনেকে দেখেছেন। একজন আলাউদ্দিন জিহাদি, ও বেচার আবার এক মানে আলোচনাটা বলছে, যখন এই কথা খণ্ডন করে বলছে, আরে ব্রাদার রাহুল হচ্ছে বেঈমান, এর ইমান নেই, এ আধা নাস্তিক, এ ছাগল বলে কি? গোটা বাংলাদেশে যখন নাস্তিকরা তৎপরতা শুরু করলো সে সময় ওই বেচারা কি বলেছে? চিল্লিয়ে শুধু বলেছে যে ওকে একদম সাতেমা রাসুল হত্যা করতে হবে। আরে বেটা, তার আগে ওকে বুঝাবে কে? ভাই সাতেমা রাসুলের প্রথম কাজ কি? আগে হত্যা করে দেওয়া? ইসলামী আদালত কেউ যদি সাতেমা রাসুল হয়ে যায় তাকে, বা কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, ইসলাম যদি ত্যাগ করে, প্রথম কাজ হচ্ছে যে ত্যাগ করেছে তাকে বুঝানো কি কি অভিযোগ আছে, তার সংশয় দূর করা। যারা সাতেম হয়েছে তাকে বলেন তো ভাই কে বুঝাতে গিয়েছে, বুঝিয়েছে, বোঝাইনি? আমি এই জন্য আমার গর্বের কথা বলছি না, আমার কষ্ট লাগে। অনেকে আমাকে বলে যে রাহুল ভাই আপনি কেন মানে এত গরম গরম কথা বলেন, বা ওই মাজহাবের বিরুদ্ধে কেন কথা বলেন, এই কেন বলেন? আপনি যদি একটু ব্যালেন্স করে কথা বলতেন না তাহলে খুব ভালো হতো। আপনি তুলনামূলক ধর্মতত্ত্ব বলে খুব এক্সপার্ট, আপনি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করেন, হিন্দুদের সঙ্গে করেন, নাস্তিকদের করেন, সব কিছু ভালো আছে, কিন্তু আপনি যদি এই আহলে হাদিস হানাফিটা বাদ দিয়ে দিতেন তাহলে আরও বেশি ভালো হতো। আমি বলেছিলাম কাজ করা হতো। কেন বলেন তো? কারণ এই ফিল্ডে সবচেয়ে যিনি ব্যালেন্স করে কথা বলেছেন আমি মনে করি ডক্টর জাকির নায়েক। তার চাইতে ব্যালেন্স করে কথা বলা জীবিত আছে এমন কোনো ব্যক্তিই নাই, আছে কথা বলেন? কিন্তু কোনো মাজহাবকে খারাপ করে কথা বলতেন না, কোনো মাজহাবের নিন্দা সমালোচনা করতেন না, জাস্ট তিনি বলতেন যে এটা পবিত্র কোরআনে আছে, এটা হাদিসে আছে, এত নম্বর হাদিস। তারপরেও যখন ডক্টর জাকির নায়েকের কিছু মাসআলা বা প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট মাজহাবের বিরুদ্ধে চলে গেল, তখন তারা ডক্টর জাকির নায়েককে বলে ইহুদির দালাল বলেছে কি বলেন? এ কথা বলেন, ডক্টর জাকির নায়েক খ্রিস্টানদের দালাল, ডক্টর জাকির নায়েক কাফের। দারুল উলুম দেওবান ভারত থেকে ডক্টর জাকির নায়েকের বইয়ের বিরুদ্ধে 2 খণ্ডের 1500 পৃষ্ঠার বই প্রথম বের করেছে 2008-এ, হাকিকাতে ডক্টর জাকির নায়েক। কথা বুঝতে পারছেন না? বাংলাদেশ থেকে 1 ডজন বই বের করেছে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে মুসলিম আলেম ওলামারা, কওমিরা আর বেরলবিরা বের করেছে,
বন্ধু ডক্টর জাকির নায়েকের চেয়ে ব্যালেন্স করে কথা বলা আর কি সম্ভব আমার দ্বারা? তো আমি যখন দেখলাম যে ডক্টর জাকির নায়েক উম্মার জন্য এত খেদমত করছে, এত ব্যালেন্স করে কথা বলছে, তথ্যভিত্তিক কথা বলছে, ডক্টর জাকির নায়েকের যদি শেষ উপাধি মুসলিম উম্মার কাছ থেকে গিফট যদি পাই ইহুদি আর খ্রিস্টানদের দালাল, তা আমি কথাকার হতো ছাড়া আমি অত ভদ্র হয়ে কথা বলতে পারবো না। কারণ ডক্টর জাকির নায়েককে তুমি ছাড় দাওনি, আমি কথাকার কে? তার জন্য যা আছে কোরআনে, যা আছে হাদিসে, যা আছে পরিষ্কার ডাইরেক্ট বলে দেবো, যদি বুকটুক ছিঁড়ে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায় যাবে যাক। কারণ ডাক্তার জাকির নায়েক চেষ্টা করেছে, জ্বলন্ত দেখছি, পারেনি, শেষ পর্যন্ত ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, নিজের দেশ ত্যাগ করে তিনি চলে গেলেন মালয়েশিয়ায়। এটা হিন্দুদের জন্য নয়, মোদী সরকারের জন্য নয়, এটা সবচাইতে যদি বেশি কারো যদি মানে এর ওপরে যদি প্রভাব খেটে থাকে বাংলাদেশে কিছু হুজুরের জন্য জি। কারণ মোদী সরকার 2008 একবার চেষ্টা করেছিল, যখন ক্ষমতায় ছিল না, তখন ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দেওয়ার ভারত থেকে, পারেনি। যখন 2012 সালের দিকে যখন দেখছে যে না, ভারতবর্ষের মধ্যেই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে একের পর এক ফতোয়া চলে আসছে, দেওবন্দ থেকে বলছে ডক্টর জাকির নায়েকে গুমরা, এ ফির কে এহলে হাদিস কে এক শখসে ইসকো জোশ লেকচার বগেরা হে পাবন্দ করনা পড়েগা। যখন ওপেন বলে দিল দারুল উলুম দেওবন্দ থেকে, যখন পরিষ্কারভাবে বেরলভী যারা আছে, ইউপি যারা বেরলভী, মানে আপনার বাংলাদেশের তথাকথিত সুন্নি যারা আছে, ওরা পরিষ্কার বলছে ডক্টর জাকির নায়েক এ কাফের হয়ে পরিষ্কার বক্তৃতার মধ্যে। তখন ভারতের যারা মাথা, বড় বড় মাথা, তারা বুঝে নিল যে দেওবন্দি ভারতবর্ষে 30% মুসলিমের মধ্যে দেওবন্দি মুসলিম আছে কমপক্ষে 10-এর অধিক, সুন্নি মুসলমান আছে কমপক্ষে 7-এর অধিক, 70% মুসলমান বেরিয়ে গেল ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে। তারপরে কিছু শিয়া যারা আছে হায়দ্রাবাদের, তারা ফতোয়া দিয়ে দিল ডক্টর জাকির নায়েক এ গুমরা। কেন? ডক্টর জাকির নায়েক ইয়াজিদের ব্যাপারে কিছু ভালো ভালো কথা বলেছিলেন সেই সময়তে একটা লেকচারে, তখন শিয়ারাও প্রতিবাদ করতে শুরু করে দিল, বলছে শিয়ারা আছে ভারতবর্ষে মুসলিমদের 4% হয়ে গেল 21%। যখন পুরো তারা ছক কেটে নিচ্ছে যে এরা 10-23% লাস্টে থেকে গেছে মাত্র 3% যারা আহলে হাদিস এরাই সমর্থন করে, সালাফিজম পরিষ্কার তারা মিডিয়াতে বলেছে, ডক্টর জাকির নায়েক যে ফান্ডিং করছে ও সালাফিজম সৌদি ওয়াহাবি পরিষ্কার বলেছে, এবং মোদী সাহেব পরিষ্কারভাবে বলেছে যে আমারা ভারত কি অন্দর ভাই আর বেহনো, উনি এইভাবে কথা বলেন, ভাই আর বেহনো আমারা ভারত কি অন্দর যে সুফিবাদ যে হে মুসলমান ইসকা বিলকুল মে মোদি সাথু, আর যে সালাফিজম ওয়াহাবি যে হে বিলকুল ইসলাম নেই ইসকে মে খিলাফ হুঁ, পরিষ্কার বলেছে উনি যে ভারতের মধ্যে যে সুফিবাদ আছে এটার আমরা পক্ষে, সুফি মুসলিমদের পক্ষে। কারণ সুফি মুসলিমদের পক্ষে কেন? কারণ হুজুর মুরগি জবাই করতে ভয় পাই, বলে আমার পীর কত বড় পীর জানো, হুজুর মুরগির রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, এটা যে পীরের হুজুরগি। তার জন্য তারাও বলছে যে এই সুফিবাদ যেটা, মানে সুফি ইসলাম যেটা আছে, ঘরের মধ্যে বসে বসে জিকির করা, মসজিদে কোনে কোনে বসে জিকির করা, এই ইসলামের বিরোধিতা মোদিজিও করে না, করে কথা বলেন করে না। মানে আপনাকে আমি এটা বুঝাচ্ছি যে মুসলমানরা আজ বর্তমানে প্রেক্ষাপটে মার খাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ, ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দিয়ে মুসলমান করে নিচ্ছে, আর ওকে বলছে ইহুদি দালাল খ্রিস্টানদের দালাল। আর একজন ব্যক্তি সবচেয়ে মুসলমানদেরকে এক করার চেষ্টা করেছিলেন আমার জানা মতে, সেটা হচ্ছে আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ, তিনিও চেয়েছিলেন মুসলিম জাতিকে এক করতে, সমস্ত দল থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে এসে তিনি চাচ্ছিলেন নিরপেক্ষভাবে, একদম শিথিলভাবে সমস্ত মাঝাব মতের ঊর্ধ্বে গিয়ে মুসলিমদেরকে নিয়ে কথা বলা। শেষ পর্যন্ত ফলাফল কি? আবুল আলা মওদুদি ইহুদি, আবুল আলা মওদুদি খ্রিস্টানের দালাল। ভাই বলেছে কি বলে নাই কথা বলেন, কথা বলে বলেছে না ভাইজান? তো আমি দেখেছি ভাই যে আমার বাপেরও ক্ষমতা নাই যে ওদের দুজনের মতো ব্যালেন্স করে কথা বলা, ব্যালেন্স করে লাভই বা কি রে ভাই, লাস্টে ইহুদিতে বলবি তো, যদি না বলে ইহুদি ট্যাগ খেতে হয়, খ্রিস্টানের দালাল শুনতে হয়, তো বলেই দিই যা আছে হক, কুলিল হক কুমি রব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন, বলো হক এসেছে রবের পক্ষ থেকে, যা আছে ডাইরেক্ট বলে দাও, সুরাই কাহাফ আয়াত 29। আমি জানি না, কারণ হামাসের কোনো সমর্থন যারা সরাসরি করে তাদের কোনো সাক্ষাৎকারও নিই নাই, তার সঙ্গে আমার কথাও হয় নাই, দেখাও হয় নাই, ফোনে কথাও হয় নাই, চিনিও না, জানিও না, এমন কোনো মানুষকে দেখিও নি, শুধু মিডিয়াতেই দেখি।
টিভিতে দেখি, কথা বুঝতে পারছেন? এখন যদি আপনাকে বলা হয় আইসিস যারা আছে এরা কি জঙ্গি সংগঠন, আমি কোনোদিন তাদেরকে দেখিনি, তারা মানুষ না পায়জামা তাও বুঝি না। কিন্তু এখন যদি বলেন মিডিয়ার উপরে ভিত্তি করে বলতে হবে যে আইসিস মানে কি, যে মিডিয়াতে দেখায় কালো মানুষকে একদম ঢেকে রেখে দিয়েছে আল্লাহ আকবর বলে একটা মানুষকে কেটে দিচ্ছে, এরা আইসিস, তো বলবো এরা পাক্কা শয়তান। কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহ বলছেন সূরা হুজুরাত আয়াত নম্বর 6, ইনজাকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু, যখন তোমার কাছে কোনো খবর নিউজ আসে ফাসেকের মাধ্যমে তখন বিচার করো, তাহকিক করো, যাচাই করো। এখন হামাস বলেন, আইএস বলেন, আল কায়দা বলেন, যাই বলেন না কেন, প্রকাশ্যে বা গোপনে তাদের সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নেই, যা মিডিয়া দেখায় তাই আমরা দেখি, এর উপরে ভিত্তি করে আমরা কোনো ফতোয়া জারি করতে পারবো না। কারণ এই দুই পক্ষেরই মানুষ আছে, কে বলছে মুজাহিদ, কে বলছে জঙ্গি, কথা বুঝতে পারছেন না ভাইজান? তবে আমরা ফিলিস্তিনের নিরীহ মানুষের পক্ষে, হামাস কি করেছে, আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ বিচার নেবে, কিন্তু ফিলিস্তিনে যে নিরীহ মুসলমানরা মৃত্যুবরণ করছে, কমপক্ষে আজ পর্যন্ত প্রায় 2800 অধিক মানুষকে হত্যা করে ফেলেছে অলরেডি। গাজাতে 17 তারিখ রাত্রি 11টার পরেই একদম পুরো ইলেকট্রিসিটি পুরো বন্ধ, পানি পুরো বন্ধ, হসপিটালে 10,000 পুরো ক্যাপাসিটি ছিল, 10,000 মানুষ শেষ হয়ে গেছে, অক্সিজেন নেই, হসপিটালে গিয়েও আর কোনো কাজ নেই, বাইরে থেকে ইলেকট্রিক আসতে পারছে না, পানির লাইন পুরোকে বন্ধ করে দিয়েছে, একদম হাহাকার চলছে, এতটা আমরা জানি। এর জন্য ভাই দোয়া করেন আসমান থেকে আল্লাহ জনে অঝর ঝরে বৃষ্টি দিয়ে মুসলিমদের হৃদয়কে প্রশান্তি দিয়ে দেয়। আমি হিন্দুদের মূর্তি দেখলে পাপ হবে কি হবে না, না মূর্তি দেখাতে পাপ হবে না, তবে যে স্থানে মূর্তি পুজো হয় সেখানে ভিজিট করতে যাওয়া, দেখতে যাওয়া, অংশগ্রহণ করা একটা সম্পূর্ণ নিষেধ এবং শিরিক। আমার আলোচনা পূর্বে একজন আলোচক বলে যাচ্ছিলেন যে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মূর্তি ভেঙেছিলেন, নবী ইব্রাহিম, তো অনেক হিন্দু দাদারা বলে দেখো মুসলমানরা মূর্তি ভাঙে, ভাই আমরা শুধু না, এটাই এই কথা প্রথমে বলতে হবে ইহুদিদেরকে, কারণ নবী ইব্রাহিমকে তারাও মানে। এই ঘটনা ওল্ড টেস্টামেন্টের বাইবেলের বুক অফ লেভ্রেটিকাসের মধ্যে এখনও আছে যে আব্রাহাম তিনি মূর্তি ভেঙেছিলেন। খ্রিস্টানরা একথায় বিশ্বাস করে, মুসলমানরা বিশ্বাস করে, কিন্তু আমাদেরকে শুধু বলে ভাই, বলে না ভাই জান, তো ইব্রাহিম আলাইহিসসালামকে মানে তো খ্রিস্টান না ইহুদিরা, তাদের বাইবেল আজ পর্যন্ত লেখা আছে। তাই সনন কুবরালিল বাইহাকি হাদিস নাম্বার 1789 সনদ হাসান, ওমর ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোনো গির্জার পাশ দিয়ে যেতেন তিনি বলতেন যে আমি ভীত সন্ত্রস্ত হচ্ছি, আল্লাহ না জানি এই সময়তে কোনো আজাব আমার উপরে অবতীর্ণ করে দেন। তাই কোনো মুমিন কোনো শিরকি স্থানে অংশ নিতে পারে না, দূরে থাকবে, তবে কেউ দেখে নিলে গুনাহ হবে এমন কিছু নয়। শুকরিয়া। ভাই তোর জিনিস তুই যা ইচ্ছা তাই কর, কোনো সমস্যা না যদি ঘেরা থাকে, কথা বুঝতে পারলেন না ভাইজান? যদি ঘেরা থাকে যা ইচ্ছা তাই করেন, সমস্যা নেই ভাই। আমার স্ত্রীর মাথার একটু সমস্যা রয়েছে তা আমি বুঝতে পারি, তবে সাধারণ মানুষের বাবা মা ভাই বোনের কাছে ভালো হয়ে থাকে, কেউ তার মাথার সমস্যা বুঝতে পারে না, এমন অবস্থায় তাকে তালাক দিলে আমি বাকি হব ভাই? এটা তো ডাক্তারের কাছে যেতে হবে, হুজুরের কাছে কেন? আপনার বড় মাথা খারাপ না পেট খারাপ সেটা আপনি ডাক্তারের কাছে যাবেন? প্রথম কথা হচ্ছে যে আপনার স্ত্রী যদি অ্যাবনর্মালিটি কিছু বুঝতে পারেন, মানে সম্পূর্ণ মানে পাগল নয়, যেটাকে বলে অ্যাবনর্মাল, মানে স্বাভাবিক মানুষের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, এই সব ব্যতিক্রমের কারণে আপনার স্ত্রীর ব্যতিক্রম থাকার পরে যদি আপনার হক আদায় করে, সন্তানের হক আদায় করে, কথা বুঝতে পারছেন? আপনার নিজের হক আদায় করছে, সন্তানের হক আদায় করছে, পরিবারের হক আদায় করছে, তাহলে স্ত্রীকে তালাক দেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি অ্যাবনর্মাল করেই পাঠান এটা আপনার জন্য পরীক্ষা। কি বললাম কথা বলেন? স্ত্রী কন্যা পুত্র জমি সম্পত্তি এগুলো কি পরীক্ষা? সূরা বাকারা 155 নম্বর আয়াতের পরপর, সূরা আলে ইমরান 186 নম্বর আয়াতের পরপর আল্লাহ বলে দিয়েছেন এগুলো আপনার জন্য, এগুলো পরীক্ষা। তাই শুধু এই কারণেই আপনি তালাক দেবেন এটা উচিত নয়। শুকরিয়া। প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিবাহ করি, আমার প্রথম পক্ষের মেয়ে আছে কিন্তু আমার বর্তমান স্ত্রী তাকে মেনে নিতে পারে না এবং কিছু দিলে হিংসা করে, এখন আমার বড় মেয়ে কি দুই বউ কোথায় আছে ভাইজান? একই বাড়িতে? না না, বিচ্ছেদ হয়ে গেছে।
প্রথম বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মানে তালাক হয়ে গেছে। আচ্ছা, মানে বউকে দেন না আপনার, মেয়েকে দেন তার মানে। আর দ্বিতীয় বউ এখন রাগ করে, মেয়েকে দিলে রাগ করলে কাজকলা দেখাবেন, ওই মেয়েটার হক ওকে দেবেন, কোনো সমস্যা নেই। জি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো এখন উত্তর দেবো কিছু এক কথাতে, ঠিক আছে? আমার নামের শেষে ব্রাদার লেখা কেন? আচ্ছা, এটা শেষে দিই তাহলে। রাষ্ট্রীয় ফান্ড থেকে সরকার যদি কোনো ভর্তুকি দেয় যে কোনো ধর্মের ব্যক্তিদেরকে, এটা বৈধ অবধারিত দিতে পারে। তবে ধর্মীয় কাজে দিতে পারবে কি পারবে না এটা নিয়ে সালাফদের থেকে দ্বিমত ছিল। এটা মনে রাখবেন যে অমুসলিমদের সোশ্যাল ওয়ার্কিং, অমুসলিম মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা বৃদ্ধ হয়ে গেছে তারাও ভাতা পাবে। কথা বুঝতে পারছেন? যদি মুসলিমরা ভাতা পায়, অমুসলিমরা কি ভাতা পাবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে তিনি ভাতা দিয়েছেন অনেক ইহুদি নারীদেরকে। কিন্তু ধর্মীয় কোনো অনুষ্ঠানে ইসলামী শাসক তিনি বন্টন করতে পারবেন কি পারবেন না? বিশুদ্ধ মত পারবেন না। যদি করেন, জনগণ শিরকের নিমজ্জিত হবেন না, বরং সরকার যিনি আছেন, যিনি এই বিল পাশ করেছেন, তাদের সঙ্গে সংশ্লিষ্ট যে সর্বে সর্বা, তিনি এখানে শিরকের গোনাতে অংশী হবেন, এই মতটাই বেশি আফজাল। জাযাকাল্লাহু খায়রান। যে এলাকাতে যা বলে সম্বোধন করতে হয় সে এলাকাতে তাই বলে সম্বোধন করবেন। কোনো জায়গায় যদি থাকে স্যার তো স্যার, এমন চিনে গিয়ে যদি থাকে চুম তো চুম। বুঝতে ভাইজান, মানে সম্মানীয় ব্যক্তি যারা আছে, যেমন সৌদি আরবে শেখ, ইয়া শেখ। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে এলাকাতে যেইভাবে সম্বোধন করলে মানুষ এটাকে ভালো মনে করে। যেমন হিন্দু দাদারা কি বলে, তারা শ্রী বলে, শ্রীমতী বলে, তারা দেবী বলে, মেয়েদেরকে দেখা হলে বলে যে অমুক দেবী, তাই বলে, আগে বলে দেবী শ্রীমতী, এসব শব্দ ব্যবহার করে। একটা ঘোষণা, আমার লেখা বই আছে এবং আজকে অফারও আছে, মানে সরাসরি প্রকাশনী তারা দিয়েছে, প্রায় বই আছে প্রায় দশখানা, এগারোখানা।